কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের বিজ্ঞান বইয়ের সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এই অধ্যায়ের পাঠগুলি ইতিপূর্বে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আজকে আমরা এই তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে এবং এই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করব। তো এর জন্য আমরা এই সৃজনশীল প্রশ্ন মডেল হিসেবে পাঠ্য বইয়ে যে এখন সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নটি নিয়েছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে সৃজনশীল প্রশ্ন যে উদ্দীপকটি দেওয়া থাকবে সেটি অনেক ভালোভাবে বুঝে নিতে হবে, সেখানে যত সমস্ত তথ্য দেওয়া থাকবে সেগুলো বুঝে নিতে হবে। তারপর সেই তথ্যের আলোকে বা উদ্দীপকের আলোকে যে সব প্রশ্নগুলি দেওয়া থাকবে সেই প্রশ্নগুলি আমাদের সুন্দরভাবে উপস্থাপন করে লিখতে হবে। তো প্রথমে আমরা দেখি সৃজনশীল প্রশ্ন এক নামে আমাদের কিছু চিত্র দেওয়া আছে এক্স ওয়াই এবং জেড। এই যে এক্স, এটা চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটি আদা, ঠিক আছে? তো এটিকে কি বলা হয়? রাইজোম বলা হয়। আমাদের বহির্ভাষে এটি নাম হচ্ছে রাইজোম, রাইজোম জাতীয় কাণ্ডের উদাহরণ। আবার এই যে দেখা যাচ্ছে এখানে ওয়াই, এটি দেখতে গোলালোর মতো লাগতেছে, এটি হচ্ছে টিউবার বা স্ফীতকন্দের উদাহরণ, এটি আমরা বুঝে নিলাম। জেড যে চিত্রটি দেওয়া আছে এটি হচ্ছে আমাদের কন্দাকৃতি মূলের উদাহরণ, সন্ধ্যামালতির যে কন্দটা সেই কন্দাকৃতি মূলের উদাহরণ। তো এক্ষেত্রে আমরা এই উদ্দীপক যে চিত্রগুলি দেওয়া আছে এই চিত্রগুলি কি এবং এদের তথ্যগুলি কি সেগুলো আমরা বুঝে নিলাম। তো এখন আমাদের প্রশ্ন চলে যেতে হবে কর্ণদের প্রশ্নটি, জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বরের জন্য, এটি সংজ্ঞামূলক প্রশ্ন, আমরা সংজ্ঞা লিখলে এক নম্বর পেয়ে যাব। তো প্রশ্নটি কি দেওয়া আছে? বুলবিল কি? এই যে বুলবিল কি, এটি সংজ্ঞা জাতীয় সংজ্ঞাটি আমাদের লিখতে হবে। যে আমরা জানি কোন কোন আরোহী উদ্ভিদের কাক্ষিক পত্র সেটি শাখায় পরিণত না হয়ে খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে, তো তাকে কি বলা হয়? বুলবিল বলা হয়। তো এই সংখ্যাটি যদি আমরা সুন্দর উপস্থাপন করে লিখতে পারি তাহলে আমরা কি করবো? এক নাম্বার পেয়ে যাব। খ নম্বর যে দেওয়া আছে এটি দুই নম্বরের প্রশ্ন, পাথর কুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? তার মানে আমরা জানি যে মূলের মাধ্যমে প্রজনন ঘটে, আবার অনেক আছে কাণ্ডের মাধ্যমে প্রজনন ঘটে, আবার কিছু উদ্ভিদ আছে যাদের কি ঘটে? পাতার মাধ্যমে প্রজনন ঘটে। প্রজননটা হচ্ছে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদের জন্মানো, যে প্রক্রিয়া জন্ম নেয় সেটি হচ্ছে প্রজনন। তো এই যে পাথরকুচি, এই পাথরকুচির কিনারা থেকে কি হয়? কুড়ি জন্ম নেয়। পাথরকুচির যে পাতা সেই পাতার কিনারা থেকে কুড়ি জন্ম নেয়, আর সেই কুড়ি থেকে নিচের দিকে কি হয়? গুচ্ছমূলের সৃষ্টি হয়। তারপর কি হয়? এইগুলি আবার আলাদা হয়ে এক একটি আলাদা উদ্ভিদের রূপান্তর ঘটে বা জন্মগ্রহণ করে। সেই ক্ষেত্রে এভাবে পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন ঘটে। তো এই বিষয়টি যদি আমরা সুন্দরভাবে লিখতে পারি গুছিয়ে তাহলে আমরা দুয়ে দুই নম্বর পেয়ে যাব। তাহলে আমরা কোন নম্বর পেতে পারি। চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। তো চিত্র এক্স আমাদের হচ্ছে কি? এই যে আদা সেটি। তো এই যে আদা, এই আদার যে আমাদের ব্যবহারিক দিক আছে সেটি আমাদের বইয়ের ভাষায় বলা হয় রাইজোম। এই রাইজোমের ব্যবহারিক যে দিক সেগুলো আমাদের উপস্থাপন করতে হবে। তো কিছু কিছু উদ্ভিদের কাণ্ড আছে যেগুলো মাটির নিচে কি করে খাদ্য সঞ্চয় করে, স্ফীত আর মোটা হয়। এরা কিন্তু মাটির নিচে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায়। এই যে সমান্তরাল বা খারাপ ভাবে বৃদ্ধি পায় এই তথ্যটি আমাদের লিখতে হবে, এবং এটির ব্যবহারিক যে দিক আছে সেটি আমরা রান্নায় কি করে আদা যে আছে এবং হলুদ আছে, আদা হতে পারে সেটি হলুদ হতে পারে, এই দুইটি হলো রাইজোম জাতীয় কাণ্ডের উদাহরণ। তো এগুলি আমরা কি করি রান্নায় রঙের কাজে বা মশলার কাজে ব্যবহার করে থাকি। তো এই যে এটার বৈশিষ্ট্য সহজে আমরা ব্যবহারিক দিকটি উল্লেখ করতে পারি তাহলে আমরা কি করবো? তিনে তিন নম্বর পেয়ে যাব। তো এখানে যে ব্যবহারিক দিকটি সেটি হচ্ছে আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারি, এটি আমরা বিভিন্ন চিকিৎসা ব্যবহার করতে পারি, যেমন হলুদ বা আদা এগুলো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়। তো এর সাথে যদি আমরা একটু বৈশিষ্ট্যগুলো দিই, যেটা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে কি করে কাণ্ডগুলো সমান্তরাল ভাবে বা খারাপ ভাবে লম্ব ভাবে কি করে বৃদ্ধি পায়, তো এরকম যদি দুই একটি লাইন আমরা তথ্য সহ লিখতে পারি তবে আমরা তিনে তিন নম্বর পেয়ে যাব। এবার আমাদের যে প্রশ্ন দেওয়া আছে ঘনমূল প্রশ্নটি চার নম্বরের প্রশ্ন, এটি আরো ভালোভাবে লিখতে হবে, পয়েন্ট আকারে লিখতে হবে। যে আমাদের এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে, প্রথম অংশে দুই নম্বর এবং পরের অংশে দুই নম্বর। তো এইভাবে আমরা যদি ভাগ করে সুন্দরভাবে উপস্থাপন করে দুইটি অংশে তাহলে আমরা কোন দুই দুই চার নম্বর পেয়ে যাব। ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। কারণ ওয়াই হচ্ছে কি? আমাদের টিউবার বা স্ফীতকন্দের উদাহরণ, আর জেড যে আছে এটি আমাদের কি?
কন্দাকৃতির যে মূল আছে সেই কন্দাকৃতি মূলের উদাহরণ। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়াই ও জেড এর বৈশিষ্ট্য তুলনামূলক আলোচনা। তো অনেক ক্ষেত্রে আমরা দেখব যে কিছু কিছু কাণ্ড আছে যেগুলো মাটির নিচে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, আর এখানে কি আছে টিউবার বা স্ফীত কন্দে পর্ব আছে, সুনির্দিষ্ট ভাবে পর্ব আছে, পর্ব মধ্য আছে, এখানে কি আছে পর্ব আছে, পর্ব মধ্য আছে, সর্পপুত্র আছে এবং কাক্ষিক মুকুলও আছে। আর এই যে আমাদের যে সর্পপুত্র আছে, এই সর্পপুত্রের যে গর্তের মতো অংশগুলো এদেরকে কি বলা হয়, চোখ বলা হয়। আর এই যে চোখ, এই চোখ থেকে কাক্ষিক মুকুল যখন বৃদ্ধি পায় তখন একটি নতুন উদ্ভিদের কি হয় বা নতুন কাণ্ডের জন্ম নেয়, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি গুলাল। তো এইভাবে যদি আমরা এই কয় অংশের বৈশিষ্ট্যটা লিখতে পারি, পয়েন্ট আকারে এক দুই তিন এক একটু লাইন এক একটু পয়েন্ট আকারে লিখতে পারি, তাহলে আমরা এখানে দুই নম্বর পেয়ে যাব। আর এখানে যে আমাদের জেড আছে কন্দাকৃতির মূলের যে উদাহরণ দেওয়া আছে এটা আমরা লিখবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মূল আছে যেগুলো মাটির নিচে কি করে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। তো এই ক্ষেত্রে এর স্ফীতটা হয় অনিয়মিত আকৃতির, অনিয়মিত আকৃতির। তো তোমরা পড়ে থাকবে যে গাজর আকৃতির মূল, শাক গম আকৃতির মূল, এগুলো কি হয় সরু হয়ে ধীরে প্রথমে মোটা হয়ে ধীরে ধীরে সরু হয়, আবার মূল আকৃতির যে মূল আছে প্রথমে সরু তারপর মাঝখানটা মোটা হয় তারপর আবার সরু হয়, আর শালগম আকৃতির যে আছে হঠাৎ করে মোটা হয় বা হঠাৎ করে কি হয় সরু হয়ে যায়, কিন্তু এটা যে আছে অনিয়ম আকৃতির মানে অনিয়মিত ভাবে এটি মোটা হয় বা স্ফীত হয়, প্রথমে চিকন মোটা চিকন মোটা চিকন এটা এটার ভাবমত ই হয়, আর এটা নির্দিষ্ট কোনো কি নাই আকার বা আয়তন নাই। তো এই যে তথ্য পয় এবং যে এগুলো যদি আমরা পয়েন্ট আকারে লিখতে পারি, দুইটি বা তিনটি করে পয়েন্টে লিখতে পারি, প্রথম অংশে দুইটি বা তিনটি পয়েন্ট, তারপর অংশে দুইটি বা তিনটি পয়েন্ট, তাহলে আমরা প্রতি পয়েন্টের হিসেব অনুযায়ী আমরা দুই দুই চার নম্বরে ভাবে কোনো নম্বর পেয়ে যাব। তো এই ছিল এই প্রশ্ন মাধ্যমে আমাদের এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তৃতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখে বেশি নম্বর পাওয়া যায় তার তুলনামূলক আলোচনা করলাম আমরা। তো এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ে আলোচনাশীল প্রশ্নগুলো কিভাবে হবে এবং কিভাবে লিখে বেশি নম্বর পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাস নেওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো আর বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।